হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে পার্ট থ্রির শুভ সকাল। আজকে হচ্ছে 21 তারিখ। তো এখন সকাল সকাল শিলং থেকে এখন যাবো চেরাপুঞ্জি, ডাউকি। তো যেগুলো মানে ঘুরবো সেগুলো তোমাকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আর ড্রাইভার বাবু সুযোগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলো শুরু করা যাক, দেরি করবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে, 1:30টার মতন বাজে, গাড়িও চলে এসেছে, রোদ লাগে। চলো তো ফ্রেন্ডস, ডাউকির দিকে যাচ্ছিলাম। তো সবারই একটু হালকা থাকে না ঘোরার খেদা, সেটা পেয়েছে, তার জন্য এক জায়গায় দাঁড়ালাম। এই আমার পিছনে দেখতে পাচ্ছ হাইওয়ে স্ন্যাক্স ধাবা। তো এখানে খাওয়ার অর্ডার দিলাম, আর যে খাওয়ার জিনিসের দাম কি বলবো। তো যাই হোক, একটু খাইতেই হবে, তো খাওয়ার জন্যই দাঁড়াইছি, খেয়ে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। তো চলো খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, তো তাই চারিদিকটা তোমাদের দেখালাম, রাস্তার পাশেই এটা। চলো ভিতরটা একটু দেখাই তোমাদের কিরকম সুন্দর। এই যে এই জায়গায় বসে আছে দুজন, এই যে ভিতরটা খুব সুন্দর, এরকম খোপ খোপ করা আছে, আর ওই ভিতরে যাবো, বসা যায়, আর ওই ভিতরে যাবো না। তো চলো ব্রেকফাস্টের ওয়েট করি, পরে খেয়ে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। চলো মতন দুলতে দুলতে যাচ্ছি, দুটা সুন্দর রাস্তাটার অবস্থা দেখো কি অসাধারণ রাস্তা, যে একবার আসলে দ্বিতীয় আবার আসতে যাবে না এই রাস্তায়। চলো দুলতে দুলতেই যাই, আর যেই ডেস্টিনেশনে পৌঁছাবো তারপরে তোমাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, এই আজকের মানে বলা চলে এই ব্লগের সাউথ সিনে মানে আউট সিন করতে যে বের হয়েছি, তার প্রথম ডেস্টিনেশন লিভিং রুট ব্রিজ, সেখানেই যাচ্ছি। বললো তো একটু নিচে, আর আমার তো নিচুর জায়গা শুনলেই উপরে ওঠার ভয় লাগে, তাও যাচ্ছি, দেখি একজন জল নিয়ে নিছি। চলো যাই, কীরকম সেই জায়গা তোমাদেরকে দেখাচ্ছি। চলো তো ফ্রেন্ডস, আপাতত তো প্রায় বোধ হয় 70-80টা সিঁড়ি পার করে আসলাম, নামতে তো ভালোই লাগছে। এই দেখতে পাচ্ছ সিঁড়ি পিছনে আমার, যে দিক দিয়ে নামছি, এখন দেখি কতটা নিচে, আরো পরে উঠতে তো দম ফাটবে জানি। চলো আগে যাই নি, তোমাদেরকে দেখাই সামনেটা দেখো। এই যে দেখছো সবাই উপরে উঠছে আর আমরা তো নামছি সবাই এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে।
এবং ফরেস্ট বলা চলে এর মধ্যে দিয়ে, এই যে এরকম সিঁড়ি। তো চলো দেরি করবো না, আগে যাই নামি, পরে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো ফ্রেন্ডস, তো ফাইনালি চলে আসছি সেই লিভিং রুট ব্রিজের এখানে। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ লিভিং রুট ব্রিজ, এই যে দেখো আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে লিভিং রুট ব্রিজ, যেটা গাছের শিকড় দিয়ে তৈরি, দেখতেই পাচ্ছ। আর এই জায়গায় যে ফটোগ্রাফি চলছে, জায়গাটা দেখো কিরকম, খুব সুন্দর বলা চলে। গাছের ছায়ায় মানে জায়গাটা ঢাকা, মেনলি এই ব্রিজটা দেখতে কত দূর দূর থেকে যে লোক আসে, যারা আসে তারাই জানে। এখন তো ভিডিও করছি এখানে, মানে এসে তোমাদেরকে দেখাচ্ছি, এখন দেখার পরে উপরে উঠতে তো আমার অবস্থা টাইট হবে আমি ভালো করেই জানি। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি মেনলি তোমাদেরকে দেখানোর জন্য, এই জায়গাটা এত সুন্দর সেটাই দেখানোর জন্য এখানে আসলাম কষ্ট করে। আর তোমরা একটু আমাকে সাহায্য করো, জানো কীভাবে, একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো ভিডিওটা, তাহলেই চলবে। চলো ওই সাইডটায় যাই, ওই সাইডটার থেকে একটু দেখাই। চারিদিকের ভিউটা এখানকার লিভিং রুট ব্রিজের খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তো চলো এখন এখান থেকে বের হই, আর দেরি করা যাবে না, একটার মতন বাজে, একটার উপরেই বাজে, আবার ডাউকি যাব এখন। তো চলো, এই হচ্ছে সেই ব্রিজ যেটা গাছের শিকড় দিয়ে তৈরি, দেখতে পাচ্ছ কিরকম ব্রিজটা। তো চলো এখন ওই সাইডটা তোমাদের দেখিয়ে পরে এখান থেকে বের হয়ে যাই। লিভিং রুট ব্রিজ, গাছের শিকড়ের ব্রিজ যাকে বলা চলে, খুবই সুন্দর। আর দেরি করবো না, বেলা অনেক হয়ে গেছে, চলো এখান থেকে এখন বের হয়ে যাই। তো ফ্রেন্ডস, খুব হাঁপায় গেছি, কিন্তু আই মুইন সবার আগে আমি আসছি, উঠে ওরা সবাই পিছনে, তার জন্য ভালো লাগছে। তো চলো এখন ডাউকি যাই, ডাউকি গিয়ে দেখা হচ্ছে, হাঁপায় গেছি, ভিতরে শ্বাস ফুলতেছে আর কি। ও যাই হোক, এখন তো চলে আসছি, আর নাই চিন্তা নাই আর, এখন চলো দেখা হচ্ছে ডাউকি গিয়ে। ফ্রেন্ডস, চলে আসছি সেই জায়গায়, এশিয়ার মানে ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, ঠিক আছে, মাউলিং গাঁও। তো চলো চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই জায়গায় এন্ট্রি ফি নিল 200 টাকা, মানে টোটাল একদম গাড়ি সহকারে এন্ট্রি ফি 200 টাকা। তো চলো চারিদিকটা ঘুরে দেখাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম টু মাউলিং গাঁও, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। চলো দেখি কীরকম ক্লিন। খুবই পরিষ্কার বুঝাই যাচ্ছে, কিন্তু পুরোটা দেখতে দেখাতে গেলে অনেক বড় ভিডিও তৈরি হয়ে যাবে। এই যে ক্লিনেস্ট ভিলেজের টু স্কাই ভিউ পয়েন্ট, এদিকে আছে যাব, আর চারিদিকটা দেখো কিরকম সুন্দর। চলো এদিকে যাই, দেখি কি আছে, তোমাদেরকেও দেখাই। এই হচ্ছে
সেই স্কাই ভিউ পয়েন্টে ওই উপরে উঠতে লাগে পার হেড 30 টাকা করে, কিন্তু ওই জন্য গেলাম না, সময় আমাদের কাছে একটু হাতে কম। তো আপনারা চাইলে এখানে উঠতে পারেন। চলো এখান থেকে এখন বের হই, গ্রাম তো অনেক বড়, পুরোটা ঘুরতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, আর আমাদের কাছে হাতে শর্ট টাইম। তো গ্রামটা তো অনেক বড়, যেটা বললাম এটা ঘুরে মানে সময় হাতে থাকলে পুরো মানে ঘুরে দেখতাম, কিন্তু যেটা হবে না তার জন্য এখন এখান থেকে সোজা ডাউকি চলে যাই। এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা, আর এখন তো এখন প্রায় 2টার মতন বাজে, আর দেরি করবো না, চলো এখন এই মাউলিং গাঁও থেকে চলে যাই, কারণ ডাউকি যাইতে এখন 1 ঘন্টা সময় লাগবে। ওখানে গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। এইটুকু রাস্তা খারাপ না, যাচ্ছি ডাউকির পথে, পাশে এসে গেল বাংলাদেশ বর্ডার। এই যে বর্ডার, এই যে রাস্তা ইন্ডিয়া বাংলাদেশ, বাইরের থেকে ভালো করে দেখাই তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাউকি। এইমাত্র পৌঁছালাম, এখন প্রায় সময় অনেক হয়ে গেছে, অনেক 3:30। তো যাচ্ছি টিকিট কাটতে, তো টিকিট কেটে চলো নৌকার সামনে দেখা হবে। এই যে এখন টিকিট কাটতে যাচ্ছি ডাউকিতে বোটিং করার, তো সব দেখাবো, কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে, ইনফরমেশন যতটুকু যা পারবো তোমাদেরকেও দেব। চলো এখানে আসলাম, তো এই যে টিকিট কাটলাম, এখানে কিন্তু অনলাইনের কোনো ব্যাপার নাই, ক্যাশ লাগবে। আমাদের 2টা বোট লাগবে, কারণ যেহেতু 5 জন 6 জন, তো 1600 টাকা নিল, 1670 টাকা। এখন করবো বোটিং, হবে খুব মজা। আর ওই যে দেখো বর্ডারের বাংলাদেশ বন্ধুরা সবই পেছে, ডাউকি ডাউকি বোটিং। ভিউটা দেখো, ভিউ দেখো,
সবাই আসো, সত্যি বললাম একদম সেই এনজয় হবে, সেই চরম লেভেলের এনজয়। এনজয় ডাকুই বোটিং, এটার জন্য কখন থেকে সকাল থেকে ওয়েটিং। কি পরিষ্কার জল, জল ঘাড়েও দিলাম, ভালোই লাগলো, মুখ ধুয়ে নেবো আমি। কই ওরা কই, ওই চুপচাপ কেন তোরা? সবাই চুপচাপ, কে চিল্লাচ্ছে কেন? শান্তভাবে ছিল। এনজয় হচ্ছে, আর কি বলবো, তোমরা ভিডিওটা এনজয় করো, কারণ আমাকে দেখে তো লাভ নাই। দেখো চারিদিকে ভিউটা, তোমাদের যত দূর বোর্ড নিয়ে যায় তোমাদেরকে দেখাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বোটিং করে চলে আসলাম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, আর যদি পারি তোমাদের বর্ডারটা আরেকবার দেখাই, ভালো করে এখান থেকে দেখাই, কারণ সামনে ভিডিও করতে দেয় না। ওই যে পাথরের লাইন দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে বর্ডার, এখান থেকেই বোটিং শুরু হয়। চলো বোটিয়ার এখান থেকে উঠি, পরে তোমাদের সাথে দেখা করি, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, এনজয়, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো। চলো, এরকম একটা জায়গায় আসলে এই একটা অবাক, হ্যাঁ, এই একটা পাথরের ঢিপ, এই পার বাংলা ওই পার বাংলা করে দিল। আর ওরাও যেরকম আমাকে বলছে যে ওই পাশে কেন যেতে দেয় না, আপনারা বলেন যাতে যাই একটু, কোথার থেকে আসছি না আসছি এইসব বৃত্তান্ত। আমরা এখানেই দাঁড়িয়ে আছি, কী করবো, ওই পাশে তো যাইতে পারবো না, তো এখান থেকে এখন যেতে বলছে, তো চলো এখান থেকে বের হয়ে যাই, ওই পাশে তো আর যাইতে পারবো না, এই পার বাংলা ওই পার বাংলা করে রাখছে। তো চলো, এখনও লাঞ্চ হয়নি, কোথায় লাঞ্চ করা যায়, ভালো করে লাঞ্চ পাওয়া যায়, লাঞ্চটা করি, পরে তোমাদের সাথে দেখা করি। তো শিলংয়ের কাউকি আজকে টাটা, চলো। তার থেকে পারমিশন নিলাম, ও মামা কত একটা খাই না, ইচ্ছা করলো বাংলাদেশে দিতে বলছে, বইলে আইসে পরো ও দিয়ে যাবে। আসছি এখানে, যখন একটু বাংলাদেশের প্রোডাক্ট সামনাসামনি খাই, আর্মিদের পারমিশন নিয়ে, তারপরে যে ঝালমুড়ি ওই পাশ থেকে চাইলাম, তো মামা এসে দিয়ে গেল 20 টাকা মাত্র বাংলাদেশের ঝালমুড়ি। তো চলো কাউকি টাটা, এখান থেকে এখন বের হয়ে যাই। এই জায়গাটায় আসছি পাশেই আর কি, এখানে হাতের আইটেম তো সেরকম নাই দেখলাম না, আর বেলাও হয়ে গেছে, এখন বাজে অনেক, তার জন্য ভাবলাম খাওয়া দাওয়া হয়ে যেত, 4:53 বাজে, 5টাই বাজে, এখন আর কি ভাত খাবো, তার জন্য এখানে চিকেন চাউমিন, ভেজ চাউমিন, চা আর ইসে চপ, এক চপ, এগুলোই বলছি, এগুলোই খাই আপাতত, ভাত একবারে রুমে গিয়ে রাত্রেবেলায়। তো আর এখান থেকে তো কোথাও যাবো না, এখন সোজা হোটেলে, ঠিক আছে। তো ভাবলাম আলো থাকতে থাকতেই ভিডিওটা এখানেই শেষ করি, কারণ দেখতেই পাচ্ছ কীরকম কোয়ালিটি হয়ে গেছে ছবির। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ঠিক আছে। চলো দেখা হবে কালকে, আরেকটা পার্ট আসবে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে। চলো আজকের মতন টাটা, বাই বাই, বাই বাই।